লেখ্য ভাষার কি প্রকারভেদ আছে? আমরা হয়তো লেখার যে ভাষা সেই ভাষাকে দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি ভাষাকে আমরা সাধু ভাষা বলতে পারি, আরেকটিকে আমরা চলিত ভাষা বলতে পারি। তো সাধু ভাষা বলা হয় যে ভাষা সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী লেখা ভাষা, যে রূপ লেখার কাজে ব্যবহার করা হয় তাকে আমরা সাধু ভাষা বলে থাকি। অর্থাৎ যে বাংলা ভাষার সংস্কৃত শব্দ সম্পদ ক্রিয়া ও সর্বনাম পদে পূর্ণ রূপ এবং ব্যাকরণের সিদ্ধ উপাদান ব্যবহার করে ইংরেজি গদ্য সাহিত্যের পদ বিন্যাস প্রণালী অনুসরণে পরিকল্পিত যে নতুন সার্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যের প্রবর্তিত হয় তাকে আমরা সাধু ভাষা বলতে পারি। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে ব্যাকরণের যে নিয়ম রয়েছে তা পূর্ণভাবে যে রীতিতে মানা হয় তাকে সাধু রীতি বা সাধু ভাষা বলা হয়। আর চলিত ভাষা অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। তো চলিত ভাষায় বলা হয় সহজ ভাবে লেখা ও বলার জন্য কৃত্রিম বর্জিত যে ভাষা ব্যবহার করা হয় তাকে আমরা চলিত ভাষা বলে থাকি। অর্থাৎ যে ভাষার ক্রিয়াপদ বা সর্বনাম পদ এগুলো সংক্ষিপ্ত তাকে আমরা চলিত ভাষা বলে থাকি। ক্রিয়া পদ সর্বনাম সংক্ষিপ্ত তাকে আমরা চলিত ভাষা বলে থাকি। আমরা এবার সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য জেনে নিই, কারণ আমাদের জন্য এটা জানা অনেকটাই গুরুত্বপূর্ণ। সাধু ভাষা প্রাচীন, অর্থাৎ সাধু ভাষা অনেক আগে থেকেই চলে আসছে, কিন্তু চলিত ভাষা হচ্ছে আধুনিক। এটা ব্যাকরণের নিয়ম অনুযায়ী মেনে চলে, কিন্তু চলিত ভাষা সব সময় ব্যাকরণের নিয়ম অনুযায়ী মেনে চলতে পারে না, কারণ এটা লিখিত ভাষা হলেও এটাকে আমরা কথা বলার সময় ব্যবহার করে থাকি। সাধু ভাষার রীতি কখনোই পরিবর্তন হয় না, কিন্তু চলিত ভাষার রীতি পরিবর্তনশীল। এটা কথা বলা, সংলাপ বা নাটকের জন্য প্রযোজ্য নয় বা ব্যবহার করা অনুপযোগী, কিন্তু চলিত ভাষা আমরা নাটক, সংলাপ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপরে যেটা হচ্ছে, আমরা সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহারটা বেশি, কিন্তু চলিত ভাষায় এই তদ্ভব বা দেশি বিদেশি শব্দের ব্যবহার বেশি। তো আমরা যদি সাধু ভাষার একটি উদাহরণ দেখি বা বলি, তাহলে বলতে পারি যে দেখিলাম এই 17 বছরের মেয়েটির উপরে খুব ভালো আলো আসিয়া পড়িয়াছে। কিন্তু চলিত ভাষা এর থেকে অনেক সহজ। চলিত ভাষায় বলা হয় দেখলাম এ 17 বছরের মেয়েটির উপর আলো এসে পড়েছে। সুতরাং তোমরা সাধু ভাষা
এবং চলিত ভাষার পার্থক্য সহজে বুঝে ফেলেছ। আশা করি তোমাদের এই সম্পর্কে যে সমস্যা হয়তো সমাধান হয়ে গেছে।